বুধবার সন্ধ্যায় ভেটাগুড়ি চৌপতিতে যোগদান অনুষ্ঠান কর্মসূচি আয়োজিত হয়। সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিষেধ প্রামাণিকের হাত ধরে বিজেপিতে যোগ দিল ভেটাগুড়ি এক নং গ্রাম পঞ্চায়েত প্রধান রতন বর্মন, পঞ্চায়েত সদস্য প্রবীণ বর্মন, সদস্যা কাকলি বর্মন, সুস্মিতা বর্মন, দিনহাটা এক নম্বর বি ব্লক যুব তৃণমূল সহসভাপতি চন্দন বর্মন, কয়েকজন অঞ্চল কমিটির সদস্য সহ 200টি পরিবার এদিন বিজেপিতে যোগ দিল। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন মন্ত্রী নিষেধ প্রামাণিক। উল্লেখ্য, বিগত কয়েক সপ্তাহ থেকে তৃণমূলের ভাঙন ধরাচ্ছেন মন্ত্রী। এবার নিজের এলাকা ভেটাগুড়িতে পথসভা এবং যোগদান কর্মসূচি করে তৃণমূলের ভিত কাঁপালেন মন্ত্রী নিষেধ। তৃণমূলে যোগদান করে ভেটাগুড়ি এক নং গ্রাম পঞ্চায়েত প্রধান রতন বর্মন জানান, রাজনীতিতে জনগণ শেষ কথা বলে, পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলা, বিভিন্ন ব্লকে এবং বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে প্রচুর ভালো তৃণমূল কর্মীদের কর্মী আছে, তাদের জন্য আমরা যোগদানের ব্যবস্থা করেছি। যোগদান করব, যোগদান করে অবশ্যই তাদেরকে আমরা স্বাগত জানাই, কারণ আমরা মনে করি যে আমাদের ভারতীয় জনতা পার্টির যে পরিবার, এই পরিবারের আমাদের বিচারধারা একথা আমাদেরকে শেখায় যে কে পুরনো কে নতুন সেটা বড় কথা নয়। ভারতীয় জনতা পার্টির ঝান্ডাটা হাতে নিয়ে ভারত মাতার জয় আর বন্দে মাতরম ধ্বনি যখন কেউ দেয়, তখন থেকে সে আমাদের একজন পরিবারের সদস্য, আমাদের আপনজন, এবং তাই তাদেরকে গ্রহণ করা আমাদের কর্তব্য, তাদেরকে নিয়ে দলকে সমৃদ্ধ করা, এটা আমাদের দায়িত্ব।